হ্যালো বন্ধুরা, স্পেন্ডিং মোমেন্ট উইথ সৌমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। মান কচু বাটা করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মান কচুটাকে ছুরি দিয়ে মাঝারি সাইজের টুকরো করে নিলাম, খুব ছোটও নয় খুব বড়ও নয়। এই দেখো, ফুটন্ত জলের মধ্যে মান কচুটাকে দিয়ে দিলাম। এই জলের মধ্যে একটা লেবু কেটে ভালো করে দিয়ে দিলাম রসটা বার করে, আর একটু নুন দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই দেখো, এবার আমি মিক্সিং জারে এটাকে ভালো করে পেস্ট করে নেব। লেবুর রসটা কেন দিলাম বলতো বন্ধুরা? কচুতে একটা কুটকুটে ভাব থাকে, খেলে একটু গলাটা চুলকায়, সেই জন্য যদি একটা লেবু কেটে রসটা পুরোটা সেদ্ধ করবার সময় জলে দিয়ে দাও, তাহলে কিন্তু মান কচুর কুটকুটে ভাবটা কেটে যায় আর খেলে গলাও চুলকাবে না। আমার মিক্সিং জারটা একটু বড় হলে ভালো হতো, মানে বড় জারটায় করলে ভালো হতো, বাট আমার এই ছোটো জারটাতেই করতে হয়েছে, তাই অল্প অল্প করে দিয়েই করলাম। দেখো কী সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। আবার দু তিনটে দিয়ে আর একবার পেস্ট করে নেবো। এইভাবেই আমি পুরো কচুটাকে পেস্ট করে নিয়েছি। মিক্সির বড়ো জারটায় পেস্ট করলে একবারে অনেকটা পেস্ট কিন্তু হয়ে যায় বন্ধুরা। আমার অল্পই কচু ছিল, তাই জন্য কচু বাটার পেস্টটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটার পেস্টটা বানিয়ে নেব। এতে কালো সর্ষে দেব, তিন চারটে লঙ্কা দেব, দিয়ে ভালো করে পেস্টটা করে নেব। অনেকে কিন্তু নারকল কুড়ে নারকল বাটাও দেয়, বাট আমি নারকল বাটাটা ইউজ করি না। নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনিও এতে দিয়ে দেবো। চিনিটা পেস্ট হয়ে গেলে না কচু বাটার টেস্টটা খুব ভালো লাগে। নুনটা দেওয়া হয় এই কারণেই, যাতে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। আমি এতে চার পাঁচটা লঙ্কা দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নিও। তবে কচু বাটায় একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, খুব বেশি না বাট একটু বেশি হলে বেশ টেস্টি লাগে খেতে। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা কচু বাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে কড়ায় তেল গরম করে পেস্টটা দিয়ে দেব। দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে আমার, এবার আমি কড়ায় তেল গরম করব। এইরকম সিম্পলভাবে কচু বাটাটা ট্রাই করে দেখো বন্ধুরা, গরম ভাত আর কচু বাটা, জাস্ট ওয়াও, নিমেষে উড়ে যাবে। তেলটা গরম হয়ে গেলেই আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো এদিকে। তারপর কচু বাটার পেস্টটা মেখে যে রেখে দিয়েছি, এটাই গরম তেলে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো একদম শুকনো শুকনো করে। আর একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি হালকা চিরে, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ছাড়ে আর গার্নিশিংয়েরও কাজে লাগবে। নুন আর পরিমাণ মতন মিষ্টি আমি বাটবার সময় দিয়েছিলাম, তোমরা দেখেছো। যদি আরও লাগে একটু চেখে নিয়ে দেখে নেবে, দেন অ্যাড করে দেবে। আমার মোটামুটি ঠিকই ছিল, তাই আর নুন মিষ্টি দিতে লাগেনি। আমার কচু বাটা রেডি, ভীষণ টেস্টি হয়েছিল। আমি আর আমার হাজব্যান্ড দুদিন ধরে খেয়েছি, এটা এত ভালো হয়েছিল। আমার এই সিম্পল কচু বাটার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে। কচুটা সেদ্ধ হওয়ার সময় যেহেতু একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, তাই গলাও চুলকায়নি একটু। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করো। তারা বন্ধুরা।